হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আপনাদের রিকোয়েস্টে আবার একটা নতুন হ্যান্ডওয়ার্ক ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার আগের হ্যান্ডওয়ার্ক ভিডিওতে অনেক সাপোর্ট করেছেন, তাই আমি আজ ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নেব এক অসাধারণ হ্যান্ডওয়ার্ক। আমাদের পেনের কালি শেষ হয়ে গেলে আমরা পেন ফেলে দিই, ফেলে না দিয়ে আজ একটা জিনিস বানিয়ে নিই। চলুন পেন দিয়ে পেনদানি তাহলে দেখে নিই। আমার সাবস্ক্রাইব বন্ধুদের আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধু নতুন এসেছেন, অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, অনেক নতুন কিছু শিখতে পারবেন। আগামী সময়ে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসব, আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর পারলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়। বেশি কথা না বাড়িয়ে তাহলে হ্যান্ডওয়ার্কটা মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে জলের বোতলটা নিয়েছি, এখানে কিন্তু হাফ জলের বোতল আমি একটা কেটে নিয়েছিলাম, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারছেন। হ্যাঁ, হয়তো বোতলটা আমি আনিনি, বোতলটার হাফটা কেটে নিয়েছি। দেখুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেনগুলো এখানে আমি সাজিয়ে নিয়েছি, ভাববেন না যে আমি এগুলো গুনছি। এগুলোর কালারটা আমি এক একটা চারটে করে নিয়েছি, চার রকম কালার নিয়ে নিয়েছি। এবার এর গায়ে আঠা লাগিয়ে আস্তে আস্তে আমি সবকটা লাগিয়ে দেবো, দেখতে থাকুন। হাতের উপর রেখে দু চারটে লাগিয়ে নিয়ে আমি মেঝের উপর রেখে ভালোভাবে লাগিয়ে নিলাম। এভাবে লাগাতে কিন্তু খুব সুবিধা হবে, হাতের উপর থেকে মেঝের উপর রেখে পেনগুলো লাগাতে হবে, আর আড়া খাত দিয়ে হালকা করে চেপে ধরতে হবে। একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। সবকটি পেন আমি লাগিয়ে নিয়েছি, এটা আমি আটাগুলো শুকাতে দেব। শুকিয়ে নেওয়ার পর এক ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। সোলার বলগুলো এখানে আমি কেন কেটে লাগাচ্ছি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে। হ্যাঁ, বলগুলো এখানে ছোট বড় আছে। এই কারণে বলগুলো অল্প করে কেটে নিতে হবে, যাতে বলগুলো সবকটা একই সাইজের সমানভাবে লাগানো হয়, আর জিনিসটা দেখতে সুন্দরও লাগে।
দেখুন সবকটি বল আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এই বলগুলো উপরে লাগিয়ে নেব। এটা লাগালেও হয় না লাগালেও হয়, কিন্তু লাগিয়ে নেওয়াটাই বেটার মনে করছি, কেননা পেনটা যখন আমি নিতে যাব তখন এই পেনের আগার খোঁচা লাগতেই পারে। এই কারণে আমি সোলার বলগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে হাতে লাগলে যাতে আমাদের হাতে না লাগে, এই কারণে আবার দেখতেও একটু সুন্দর লাগবে। পেনদানিটা একদম রেডি হয়ে গেছে। পেনদানিটা আমি আমার ছেলের পড়ার টেবিলের ওপর রাখব। এটা বাইরে রাখলে তো ধুলোই নষ্ট হয়ে যাবে, তাই আমি ভেতরে রেখে দেব। এই যে দেখুন এই পজিশনে রেখে দেব। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।